নমস্কার, আজকে আমি বানাবো পনির আর আলু মশালা। তার জন্য নিয়েছি আধা কিলো পনির, আলু কেটে নিয়েছি ছোট করে, পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি পোস্ত বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, আর কাজু বাটা, আর নিয়েছি এর জন্য তেজপাতা, জিরা। এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দেব, এবার পনিরগুলো হালকা ভেজে নেব। বাকি পনিরগুলো ভেজে নেব। এবার উঠিয়ে নেব, এবার আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার জিরে তেজপাতা দিয়ে দিলাম।
আর দিলাম পেঁয়াজ কুচি। হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লবণ, ভালো করে কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম জল, কাজু ডালনা আর লং ইলাইচি, পনিরের সবজি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।